শুরু হইছে 5 বছর যাবত তারপরে গ্রামে ডাক্তার দেখাইছি ভালো হইছে না তারপরে আবার শহরে এসে ডাক্তার দেখাইছি প্রথম যখন ব্যথা শুরু হয় কি হয়েছিল প্রথম দিন প্রথম হাতে পানি এসে পড়ছিল মানে হঠাৎ করে দেখছেন হাতে ব্যথা এবং হাতটা ফুলে গেছে কি করেছিলেন এই ব্যথার জন্য এই ব্যথার জন্য পরে গ্রাম্য ডাক্তার দিয়ে হাত থেকে পানি সরাই নিছি ডক্টরের কাছে যখন যান বা উনি দেখে কি বলেছিলেন যে এটা সমস্যাটা কি আইডেন্টিফাই করতে পেরেছিলেন না মনে বলতে পারছে না যে বলছে যে অন্য কোন বড় ডাক্তার দেখানোর জন্য আচ্ছা বাট পানিটা বের করে দেওয়ার পর কি সেই হাতটা আবার ফুলেছিল নাকি আর ফুলে যায়নি আবার মানে ব্যথা ঠিকই রয়ে গেছে হাতে প্রচন্ড ব্যথা ছিল দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছু ধরতে নিচ্ছেন বা কাজ করতে নিচ্ছেন সেটা আগের মতো করতে পারছিলেন না আস্তে আস্তে সারা শরীর এখন অবশ হয়ে যাইতেছে হাত পা বডি মানে মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে তারপরে হাড়ুতে জোর পাচ্ছি না দাঁড়াইতে পারতেছি না তখন আপনার সারেরিয়া পাইছি এখানে শফিউল্লাহ প্রধান স্যারের পরে এখানে আমার একজন ভাইয়ের নিয়ে আসছে স্যারে প্রথম দিন দেখে আমার মানে যে যে সমস্যার কথা বলছি স্যারে বলছে যে আলহামদুলিল্লাহ আপনি চিকিৎসা ওইখানে করলে আপনি ভালো হয়ে যাবেন স্যারে আমারে বলছে যে আপনি যদি 12-13 দিন থাকেন আপনার ব্যথা তো সেরে যাবে আপনি মাঠে নিয়ে ফুটবল খেলাম আলহামদুলিল্লাহ জি এখন আমি ফুটবল খেলতে পারবো আলহামদুলিল্লাহ মানে আপনি আপনার নিজের শরীরের ভিতরে সেই শক্তি আপনি অনুভব করছেন জি আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের একজন বোনকে বাংলাদেশের খুবই সুন্দর একটি জায়গা থেকে এসেছেন মিঠামইন নামটা একটু আর্টিস্টিক একটি নাম পানির সাথে যুদ্ধ এই এলাকার মানুষের অপরূপ সৌন্দর্য এবং বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পুরো এলাকায় প্রচণ্ড পানি থাকে এবং এটা বর্তমানে খুব ভালো একটি পর্যটন কেন্দ্র সেই জায়গায় ওনার বড় দর্শক স্বাভাবিকভাবে যেমন ওনার দিনকাল যাচ্ছিল সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এবং সংসার করছেন খুবই ভালো অবস্থায় ছিলেন বাট হঠাৎ করেই গত বছর পাঁচেক আগে থেকে ব্যথা বিভিন্ন জায়গায় সমস্যা শুরু হয় প্রথমে হাত থেকে তারপর বিভিন্ন জায়গায় সেই ব্যথাটা ছড়িয়ে পড়ে এবং একটা সময় যে স্বাভাবিক যে জীবনের চলার গতি সেটা প্রায় একরকম বন্ধ হয়ে গিয়েছিল দমে যাননি ব্যথার কাছে হার মানেননি কখনো চেষ্টা করে গেছেন সফলতা পেয়েছেন সেই সফলতার গল্পটি আজকে বলার জন্য আপনাদের সামনে এসে উনি উপস্থিত হয়েছেন দর্শক আসুন ওনার কাছ থেকে আমরা সেই সফলতার গল্পটা আজকে শুনব আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আজকে আজকে ভালো আছি আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের রীতা বেগম মিঠামইন কোথায় আপনার বাড়িটা মিঠামইন কেওড়জুর ইউনিয়ন তেলিখাই গ্রাম আচ্ছা আমরা জানি যে আপনি একজন হাউসওয়াইফ জি আচ্ছা পাশাপাশি কি আর এমনি কোনো কাজ করেন নাকি শুধু হাউসওয়াইফ সংসারের সব কাজই করেন পাশাপাশি আমি কাজ করি কি ধরনের কাজগুলো করেন টিউশনি করি টিউশনি করে সংসারকে আপনি হেল্প করেন মানে বুঝা যাচ্ছে বেশ পরিশ্রমী একজন মানুষ আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট স্যারের কাছে এসেছিলেন এবং স্যারের আপনারা ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন কি এমন হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় প্রথম শুরু হয়েছে 5 বছর যাবত তারপরে গ্রামের ডাক্তার দেখাইছি ভালো হয়েছে না তারপরে আবার শহরে এসে ডাক্তার দেখাইছি প্রথম যখন ব্যথা শুরু হয় কি হয়েছিল প্রথম দিন প্রথম হাতে পানি এসে পড়ছিল মানে হঠাৎ করে দেখছেন হাতে ব্যথা এবং হাতটা ফুলে গেছে কি করেছিলেন এই ব্যথার জন্য এই ব্যথার জন্য পরে গ্রাম্য ডাক্তার দিয়ে হাত থেকে পানি সরাই নিছি ডক্টরের কাছে যখন যান বা উনি দেখে কি বলেছিলেন যে এটা সমস্যাটা কি আইডেন্টিফাই করতে পেরেছিলেন না মনে বলতে পারছে না যে বলছে যে অন্য কোন বড় ডাক্তার দেখানোর জন্য আচ্ছা বাট পানিটা বের করে দেওয়ার পর কি সেই হাতটা আবার ফুলেছিল নাকি আর ফুলে যায়নি আবার মানে ব্যথা ঠিকই রয়ে গেছে হাতে প্রচন্ড ব্যথা ছিল দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছু ধরতে নিচ্ছেন বা কাজ করতে নিচ্ছেন সেটা আগের মতো করতে পারছিলেন না আচ্ছা যখন এইভাবে ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকলো ব্যথাটা কি শুধু হাতেই থাকতো নাকি বিভিন্ন না সারা শরীরে ছড়িয়ে গেছে পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখছে যে পুরো শরীরের সব জায়গায় ব্যথা ছড়িয়ে যাচ্ছে সব জায়গায় করে আঙ্গুলের মাথাতে পায়ের তালু পর্যন্ত সারা শরীরে ব্যথা আগে যেমন খুব সহজে ঘুম থেকে উঠতে পারতেন বা সব কাজ একটু দৌড়ে দৌড়ে করতে পারতেন সেগুলো আর তখন করতে পারছিলেন না ব্যথার জন্য এবং আপনি ভিতরে বুঝতেছিলেন যে আপনার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে উঠতেছে আগের মতো নড়াচড়া করতে পারেন না সারাক্ষণই ব্যথা সারাক্ষণে রাতে দিনে সারাক্ষণে ব্যথা ছিল আচ্ছা
দেন তখন কি করেছিলেন যখন আপনার এই ব্যথা দেখছেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তখন কি করেছিলেন তখন শহরে এসে আরো দুইজন ডাক্তার দেখাইছি দেখানোর পরে তারপরও ব্যথা সারছে না সারে না যখন শহরে এসে ডক্টর দেখাচ্ছেন তারা কি কিছু বলেছিলেন যে সমস্যাটা কোথায় সমস্যাটা বলছে তারা বলছিল যে শরীরে আপনার বাত আছে আচ্ছা বাত আছে শরীরে ওকে তারপরে তারপরে ডাক্তার ঔষধ খায় আমার ব্যথা সারে নাই তারপরে আবার গ্রামের ডাক্তারের কাছে গেছি গ্রামের ডাক্তারের কাছ থেকে আবার 5 বছর যাবত চিকিৎসা নিলাম চিকিৎসা নেওয়ার পরে আস্তে আস্তে সারা শরীর এখন অবশ হয়ে যাইতেছে হাত পা বডি মানে মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে তারপরে হাড়ুতে জোর পাচ্ছি না দাঁড়াইতে পারতেছি না তখন আপনার সারেরিয়া পাইছি এখানে শফিউল্লাহ প্রধান স্যারের পরে এখানে আমার একজন বাইয়ার নিয়ে আসছে আচ্ছা তো যখন আপনার আপনি দেখছেন যে ধীরে ধীরে প্রায় একরকম প্রায় আপনি অচল অবস্থায় চলে যাচ্ছেন আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা দেখছি যে আপনার পিএলআইডি সমস্যা ছিল L3-4-5 এবং S1 এই ডিসগুলো প্রোল্যাপস ছিল পাশাপাশি আপনার অস্টিও আর্থ্রাইটিস দুই হাঁটুতে গ্রো করেছিল এবং আপনার স্পন্ডল আর্থ্রোপ্যাথি যেটা আপনার আর্থ্রাইটিস আপনার গ্রো করেছিল আপনার শরীরে এবং সেটার জন্য আসলে পুরো শরীরে এই ধরনের ব্যথা কাজ করত তো সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এরকম কি হতো যে সকালে ঘুম থেকে ব্যথা জন্য উঠতে পারছি না সকালে ঘুম থেকে উঠতে পারছি না অন্য আরেকজনে আমারে দইরা দাঁড়ায় দিতে হইছে বাথরুমে যাচ্ছেন সেটাও কাউকে তো যেতে পারছি না আমার হাজবেন্ড হেল্প করছে আমাকে ওটা নিজের যে কাজগুলো আমরা এরকম অনেককে পাই যে নিজের জামাটা পর্যন্ত পড়তে পারেন না অনেক কষ্ট হচ্ছে জামা পড়তে এবং তাদেরকে দেখা যাচ্ছে নিজে হাতে খেতে পারছেন না আরেকজন খাইয়ে দিতে হচ্ছে সংসারের কাজ তো অনেক দূরের কথা যে সংসারে রান্নাবান্না করব সংসার দেখাশোনা করব আমাকে দেখার জন্য তখন লোক দরকার হয়ে পড়ে এরকম একটা অবস্থা এই যে একটা ভীতিকর একটা অবস্থা রাতে প্রচন্ড ব্যথা হতো রাতে প্রচন্ড ব্যথা দিনের চেয়ে 10 গুণ বাইরে যেত রাত্রে ব্যথা এত ব্যথা থাকতো বাসার সবাই ঘুমাচ্ছে আপনি জেগে আছেন ব্যথা সারা রাত সজাগ রইছি চোখের পানি এই যে একটা ভয়ঙ্কর যে একটা রাতগুলো কাটতো রাতের পর রাত কখনো মনে হতো না যে আমি কি আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো ওই সময় কিন্তু দুশ্চিন্তাগুলো আরো বেশি কাজ করে কি কি মনে হতো ওই সময়টা এই সময় এরকম মনে হচ্ছে যে সবাই ঘুমাইতেছে আমি একা একা জেগে আছি আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যে ব্যথা একটা সময় সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করতে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এই ব্যথা থেকে মুক্তি দাও আমি তো এরকম করছি আল্লাহর কাছে কান্নাকাটি করছি যে আল্লাহ যেই জায়গাতে গেলে আমি ভালো হব ওই জায়গাতে আমার নিয়ে যাও আল্লাহ আমার ডাক কবুল করছে এই জায়গাতে নিয়ে আসছে এই যে অসহ্যকর একটা সময়ের ভিতর দিয়ে পার করেছেন গত 5টা বছর তার পরবর্তীতে যখন স্যারের কাছে আসেন প্রথম দিন স্যার আপনাকে দেখেন দেখে কি বলেছিলেন স্যার স্যারে প্রথম দিন দেখে আমারে মানে যে যে সমস্যার কথা বলছি স্যারে বলছে যে আলহামদুলিল্লাহ আপনি চিকিৎসা ওইখানে করলে আপনি ভালো হয়ে যাবেন স্যারে আমারে বলছে যে আপনি যদি 12-13 দিন থাকেন আপনার ব্যথা তো সেরে যাবে আপনি মাঠে নিয়ে ফুটবল খেলাম আলহামদুলিল্লাহ জি এখন আমি ফুটবল খেলতে পারবো আলহামদুলিল্লাহ মানে আপনি আপনার নিজের শরীরের ভিতরে সেই শক্তি আপনি অনুভব করছেন জি আলহামদুলিল্লাহ আপনার হাসি সেটা বলে দিচ্ছে এই যে দীর্ঘ 5টা বছর পরে একরকম প্রায় নরক যন্ত্রণা থেকে উঠে আসা পৃথিবীর মানে প্রায় জীবনের প্রতি আশা ছেড়ে দেওয়ার সেই মানুষটা যখন এখন দেখছেন যে সুস্থ স্বাভাবিক আছেন আপনার সংসারের সব কাজ আপনি করতে পারবেন কেমন লাগছে নিজের কাছে অনেক ভালো লাগছে একটা সময় ছিল যখন হয়তো অনেক মানুষের ভিডিও আপনি নিজে দেখতেন তাদের সফলতার গল্পগুলো আপনি শুনতেন আর তখন হয়তো আমরা আফসোস করতাম যে একদিন হয়তো আমিও সুস্থ হব আমিও হয়তো সেই ভালো জায়গাটা থাকবো আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন আমার সেই দর্শকদের জন্য যদি কিছু বলেন আজকে দর্শকদের কাছে বলতেছি যে আমি যে এত কষ্ট করে এত সফলতা লাভ করছি আপনারা যদি এরকম কেউ থাকেন তাহলে স্যারের কাছে আসেন আয়েশা চিকিৎসা নেন আশা করি আপনারা ভালো হবেন আপনাদের অনেক উপকার হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক মিরাকল শব্দটার সাথে আমরা আসলে অনেকেই পরিচিত এবং আমরা অনেকেই আসলে কল্পনায় এই শব্দটা নিজের জীবনে আমরা পেতে চেষ্টা করি ফ্যান্টাসিতে আমরা ঘোরার চেষ্টা করি আমরা বিভিন্ন সুপার হিরো নিজেদেরকে ভাবতে ভালোবাসি আমরা ভাবি যে পৃথিবীর অনেক অসাধ্য কাজ যদি আমি কোনোভাবে করে ফেলতে পারতাম যখন আমরা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকি মাঝে মাঝে মনে হয় যে চোখ বন্ধ করে এখন ঘুমাবার সকালে ঘুম থেকে উঠে যদি দেখতাম যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি স্বাভাবিক হয়ে গেছি ইস যদি এমনটা আমার জীবনে ঘটতো দর্শক এটা হয়তো মিরাকল যে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন
অনেকের ক্ষেত্রে হয়তো ঘটে, আবার অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এটা কিন্তু ঘটে না, কিন্তু এটা ঘটানোটা আসলে সম্ভব শুধুমাত্র যদি আপনি একটি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। ঠিক যেমনটা আমার সামনে এখানে উপস্থিত আছেন আমার এই বোন, গত 5টা বছর যে কি অসহনীয় যন্ত্রণার ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে, আমি কিছুক্ষণ আগে যখন ওনার সাথে কথা বলছিলাম আমার চোখে কিছুটা পানি চলে এসেছিল সেই কষ্টের কথাগুলো শুনে। বাট দেখুন আজকে আমার এই বোন উনি বলছেন হয়তো সত্যি সম্ভব না, কিন্তু উনি ভাবছেন যে স্যার যেভাবে বলেছেন উনি মাঠে গিয়ে ফুটবল খেলতে পারবেন, উনি মনে মনে কিন্তু সেটাই ভাবছেন হ্যাঁ সম্ভব, ওনার শরীরই বলছে যে না আমি সম্ভব। দর্শক আমার এই বোন যদি পারেন আপনি কেন পারবেন না, অবশ্যই সম্ভব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।